বাইরে বেরিয়ে দেখলাম ওয়েদার একদম গম্ভীর হয়ে রয়েছে, আকাশ একেবারে কালো হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি এসে যাবে। ভীষণ ভালো লাগছিল, আমি তো গাড়িতে চেপে গেছি। আর চলো আজকে পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু আমার সাথে থাকবে, খুব ভালো ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে কি কি আজকে ব্লকে আছে একটা ঝলক তোমাদের দেখিয়ে দিই। আমি রীতা শর্মা তোমাদের কাছে চলে এসেছি আরও একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। কোনোভাবে এই ব্লগটা মিস করো না, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি যখন গাড়িতে উঠছি তখনই দেখলাম একদম মানে খুব বাজে ওয়েদারটা হয়েছিল, আর যেতে যেতেই ঝমঝমিয়ে বৃষ্টিটা চলে এসেছে। বৃষ্টির মধ্যেই পৌঁছে গেছি যেখানে আমার আসার কথা ছিল। তো এখন বৃষ্টিটা অবশ্য একটু মানে একটু কমেছে। তো এখন যেখানে এই তো দেখতে পাচ্ছ একটা বেশ বড় সড়ো একটা ক্যাম্পাস, এখানে আমার ছেলের অফিসের এক কলিগ এখানে থাকে আর ওদের ফ্ল্যাটে এদের মিটিং চলছে। যাই হোক, এখন আমি নেমে পড়েছি গাড়ির থেকে আর একটা শেডের নিচে একটু দাঁড়িয়েছিলাম, আর বৃষ্টিটা আগের চেয়ে কম হচ্ছে কিন্তু হচ্ছে, একটু গাটাগুলো একটু ভিজেও গিয়েছিল। তো আমি হাঁটতে হাঁটতে চলে এলাম ভেতর দিকে, যেখানে লিফট আছে সেইখানে চলে এসেছি। এখন লিফটে করে যাব সোজা এখন যেখানে লিফটে ঢুকে পড়েছি, আর এখন লিফট থেকে নেমেই আমি একটু কিছুটা এগিয়ে গিয়ে একটা ব্রিজ, এই যে ব্রিজটা দিয়ে এখন আমি তোমাদের দেখাচ্ছি, এটা দিয়েই এটার ওপর দিয়ে গেছে মেট্রো রেল। আর দেখতে পাচ্ছ জলে মানে বৃষ্টির জল একেবারে এখানে জমে গেছে, সেগুলোকে আবার পরিষ্কার করা হচ্ছে, মানে জলগুলোকে ফেলা হচ্ছে ওপর দিয়ে মেট্রো রেল যারা গেছে। আর এখন আমি ঠিক মেট্রো স্টেশন পৌঁছে গেছি। মেট্রো স্টেশনে করে আমি ট্রেনে করে কোথাও যাব না, আমি মেট্রো স্টেশনে ভেতর দিয়ে আমার যেখানে যাওয়ার সেইখানে আমি যাব, মানে আইকিয়াতে আমার যাওয়ার আছে সেইখানে আমি যাব। আর অবশ্যই তোমাদেরকেও আমি আস্তে আস্তে করে সবই দেখাবো। এই যে মেট্রো স্টেশনটাকে জাস্ট ক্রস করে এটার সাথে লাগোয়া আর একটা মানে এগুলো সব ফুটব্রিজ রয়েছে। তো এখান দিয়ে এই যেই ব্লু কালারের বিল্ডিংটা দেখছো এটাই পুরোটাই আইকিয়ার বিল্ডিং, আর এই যে এই পাশে লেখা রয়েছে আইকিয়া। তো এখানে মানে ফার্নিচার, নানান ধরনের ফার্নিচার রয়েছে, ঘরের মানে সাজানোর জিনিস, বেডরুম থেকে কিচেন থেকে বাথরুম থেকে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো একটা দিকে আমরা মানে আমি যাচ্ছি, আর একটা দিকে যারা কিনে নিয়ে ফিরছে তারা এখানে এরমভাবেই সিস্টেমটা, যদি কিছু কেনে তো ডাইরেক্ট এরা মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলে করে সেই জিনিসটা নিয়ে চলে যেতে পারবে। এরকমভাবেই এই জিনিসটা মানে এটা পুরোটা সাজানো। এন্ট্রান্স দেখতে পাচ্ছ, ভেতরে ঢুকে পড়েছি, ফার্স্ট টাইম আমার এই আইকেয়াতে আসা। ঢুকেই দেখলাম বেশ সব দিকে আলোয় ঝলমল করছে, আর আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি তার জন্য আমার সেরম বিশেষ কিছু আইডিয়া নেই। তো আমি ওপরে ফ্লোরটাতে চলে এসেছি, আর পেছনের দিকে দেখতে পাচ্ছ তোমরা যে কত রকমের টেডি বিয়ার থেকে আরম্ভ করে বাচ্চাদের টেবিল চেয়ার আরও যা যা ফার্নিচারের থাকে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এখান থেকে এখানে আসার একটাই কারণ হলো যে বেশ অনেকটা সময়
এখানে দেখতে দেখতে টাইম পাসটা খুব ভালো হয়, যদিও আমি টাইম পাস করার জন্য আসিনি এখানে। একটু চেয়ার এই সমস্ত দেখতে, মানে ছেলের ঘরের জন্য, সে মানে সেই কারণে আমার আসা আর কি। আর যা দেখছি সব দিকে রয়েছে, সবই পছন্দ হচ্ছে, সবই ভালো লাগছে দেখতে। তো আমি ওর জন্য ওয়েট করছি। তো একটা বাস্কেট নিয়ে নিয়েছে, আমাকে বলেছে যে টুকটাক তুমি কিছু কেনার থাকলে কেনাকাটি করতে পারো। তো আমি এইসব দেখতেই থাকছিলাম। আমি বললাম থাক, ও আসুক আগে, তারপরে না হয় দেখবো কি কেনা যায়। তো এখানে এরম সিস্টেমও আছে যে আমি যদি কোনো কিছু কিনি সেটা ওরা কিন্তু গৌহাটিতে ওদের মানে যেভাবে একটা সিস্টেম আছে সেভাবে ওরা পৌঁছে দেবে। তো সেই কারণে ছেলে আমাকে ফার্নিচারের মা তুমি এটা নাও ওটা নাও, তো আমি আর সেই সব ঝামেলায় যাইনি। আমি প্রথমে কিচেনের একটা খুব সুন্দর সেট আপ, একটা সাজানো গোছানো রয়েছে, সেটাতে ঢুকে গেলাম। এত ভালো লাগছিলো দেখতে মডুলার কিচেন, মানে সময়ের সাথে সাথে ডিজাইন চিন্তাভাবনা কত কিছু পাল্টে যায় সেটাই দেখছিলাম। যে বড় কিচেন থাকলে সেটা কীভাবে সব জিনিস অ্যারেঞ্জ করে রাখা যায়, ছোটো কিচেনের সাইজ যা যেই সব ফ্ল্যাটে ছোটো থাকে, ছোটো কিচেন থাকে, তো সেখানেও খুব সুন্দরভাবে তার সাজানো গোছানোর জিনিস রয়েছে। এখানে আমার সামনে দেখতে পাচ্ছ একটা বেশ বড় সরো একটা টেবিল রয়েছে, ডাইনিং টেবিল, আর পেছনে পুরো গ্যাস ওভেনের, এদিকে মাইক্রোওভেন, ফ্রিজ, মানে পুরোটা ঠিকঠাক মতন আর কি অ্যারেঞ্জ করা। খুব ভালো লাগছিলো দেখতে। তার সাথে সাথে ছোটো ছোটো কর্নারগুলো কীভাবে ইউজ করা যায় সেটাও এখানে বেশ একটা আইডিয়া পাওয়া গেল। আমি তো যেটা দেখছি সেটাই ভালো লাগছে। দামগুলো কিন্তু একদম রিজনেবল রয়েছে, মানে বিশাল কিছু দাম কিন্তু এখানে নেই, এখানে কিন্তু একদম ঠিকঠাক দামটা রয়েছে। আমি আমার নিজের ফ্ল্যাটের জন্য আমাদের কলকাতার হোম টাউনেও আমি গেছি, সেখানে কিন্তু যথেষ্ট দাম, ফার্নিচার বলো বা ঘরের কোনো সাজানোর জিনিস যথেষ্ট দামে ছিল কিন্তু ওখানে। তো এখানে সেই তুলনায় কিন্তু অনেকটাই কম আছে। ছেলে চলেও এসেছে, মিটিংটা কিছুটা করেছে, কিছুটা রাতে বাড়িতের দিকে করবে সেইভাবে বলে, যেহেতু আমি একা একা ঘুরছিলাম তো চলে এসেছে। আর ওর যেটা নেওয়ার ছিল চেয়ার, সেই চেয়ারটা মানে ওকে আর পছন্দ করতে দেবো কি, ও তো ফোনের মধ্যেই ঢুকে রয়েছে, একটার পর একটা অফিস থেকে ফোন আসতেই থাকছে, কিছু করারও নেই। তো আমি দেখছিলাম যে কোনটা, মানে ও সারাক্ষণ বসে কাজ করে, একটু কমফোর্টেবল একটা চেয়ার ওর ঘরে রয়েছে, কিন্তু আর একটু ভালো হলে ওর আর কি, যাতে কোমর পিঠটিগুলো ব্যথা না হয় সেই রকম একটা কিছু দেখছিলাম। তার সাথে সাথে ঘুরতে ঘুরতে চলে এসেছি, এখানে অনেক রকম সাইজের সিঙ্গেল ডবল বেড সব সাজানো গোছানো রয়েছে। আর আমি ওকে যেটা বলেছিলাম যে আস্তে আস্তে করে একটা একটা জিনিস তুই কিনতে থাক, কারণ একসাথে এই যে এই বেডটার দাম এখানে লেখা রয়েছে, তো একসাথে সব কিছু না কিনে একটা একটা করে আস্তে আস্তে করে এবার থেকে কিনে রাখ জিনিস। তো টুকটাক জিনিস আমাদের কেনাকাটি হয়ে গেছে। ও একটা চেয়ার পছন্দ করেছে, ফাইনালি এখনও আমাদের ওটা বিল করা হয়নি, দেখা যাক নেয় কি না। এখন এগুলো আমরা একটা জায়গায় এখানটায়, এটাই আর কি রাখার জায়গা, এখানে রেখে আমরা এখন একটু কিছু খাওয়া দাওয়া করব। এখন আমরা একটা ট্রলি নিয়ে খাবারের জায়গায় পৌঁছে গেছি। এখন এই ট্রলিটা নেওয়ার কারণ আমাদের যা যা পছন্দ যেসব জিনিসগুলো আমরা খাবো সেগুলো একটা একটা করে এই ট্রলির মধ্যে নিয়ে নেব। তার আগে ট্রলিতে একটা ট্রে দরকার, যেটা আমার ছেলে ভুলে গেছে নিতে। এবার ওর পছন্দের ও কেক প্রেস্টি নিয়ে নিল, চকলেট দেওয়া ও খুব পছন্দ করে।
আর এদিকে অনেক কিছু রয়েছে, অনেক স্ন্যাক্স থেকে আরম্ভ করে এই পোর্শনে পুরোটাই লাঞ্চ বা ডিনার কেউ যদি করে, রাইস থেকে আরম্ভ করে চিকেনের বেশ কিছু আইটেমস অনেক কিছু রয়েছে। তো আমাকে বলেছিল যে মা তুমি এখান থেকে যদি কিছু খাও, তো আমার তখন আর সেই মুহূর্তে ওইসব খাবার ইচ্ছে ছিল না, আমি ডাইরেক্ট চলে গেলাম যেখানে এইসব মাফিন আছে, আমার ভীষণ পছন্দের খাবার এই মাফিন, সেটাই এখন নেব। যেভাবে বৃষ্টিতে আমি একটু ভিজেছি তার জন্য এখন মনে হচ্ছে চা বা কফির সাথে এই মাফিন, আর কিছু এখানে যেরকম দেখছি এটা রয়েছে ওট মিল্ক কুকিজ, এই টুকটাক জিনিসগুলো বললাম নিয়ে নে, এটাই ঠিক আছে, কেননা ডিনার অলরেডি ঘরে করা রয়েছে, দিদি এসে করে দিয়ে গেছে, তো আমরা ওর যেটা পছন্দ ও সেরকমভাবে এই কুকিজ নিয়ে নিচ্ছে, আর আমি একটু কাউন্টার খালি খুঁজে যাচ্ছি যে কোথায় একটু চা বা কফি আমি একটু নিতে পারবো। তো যাই হোক, এদিকে এই সমস্তগুলো নেওয়া হয়ে গেল, এবার এদিকে টার্ন নিয়ে দেখব কি আছে। তো দেখলাম এখানে ভেজ ননভেজ আলাদা আলাদা করে রাখা আছে, এটা যেরকম চিকেন সসেজ কিছু রয়েছে, এরা পুরো বাটি ভর্তি রেখেছে অনেকগুলো পিস, এখান থেকে আমরা ছটা পিস নিয়ে নিয়েছি, সেরমভাবেও নেওয়া যায়। আর এই পাশে পটেটো চিপস টাইপের কিছু আছে যেটা আমরা আর নিইনি, আমরা চিকেনের নাগেটস এটাই নিয়েছি। তো এইসবগুলো তো নেওয়া হয়ে গেল, দামগুলো দেখতেই পাচ্ছ খুব একটা বিশাল কিছু দামের নয়, ঠিকঠাকই আছে। তো আমরা ছ পিস এটা নিয়ে নিয়েছি, এবার সোজা এটা নিয়ে চলে যাচ্ছি, এখন বিলিং হবে। যা যা জিনিস আমরা খাবারের জন্য নিয়েছি সেগুলো একটা একটা করে দেখে কোয়ান্টিটিতে কটা কী রয়েছে সেইভাবে ওরা বিলিংটা করে দেবে। তার এর সাথে আমরা মানে আমি যেহেতু চা বা কফি কোনো একটা নেব, তো সেটাও এখানে অ্যাড করে একেবারে বিলটা করে নেওয়া হলো। আমার ছেলে চা কফি কোনো কিছুই খায় না, ও এই যে পুরো এই কাউন্টারটা এখানে জুস, লেমন জুস, তারপর কোল্ড ড্রিঙ্কস, চা আর কফি তো আছেই, এগুলো সব এই জায়গাটা থেকে নিতে হবে। তো আমি কফির জন্য এখানে চলে এসেছি, আর এখানে আমি প্রথমে ক্যাপিচুনো কফিটা প্রেস করলাম, যেখানে মানে এখানে অপশান আছে কে কী কোনটা খাবে, তো আমি ফার্স্ট টাইম এইভাবে নিচ্ছি বলে ঠিক মানে বুঝে উঠতে পারছিলাম না যে কফিটা মানে বেশি দুধটা হয়ে গেছে এখানে, মানে আমি নেওয়া যখন শেষ হয়েছে দেখছি যেন কফি দেখা যাচ্ছে না, এখানে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, এটা আমি ছেলেকে বললাম যখন, ও বললো ঠিক আছে চলো আমি তোমাকে এর সাথে কফিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস যেটা খুব ভালো আছে, যেটা মানে আমি মানে বিলিং হয়েছে যে একটা কফির জন্য, কিন্তু আমি এটা কিন্তু দু তিনবার কিন্তু ওই একটা কাপেই কিন্তু আমি দু তিনবার কফি নিতে পারবো, আমি সেটা শুনে আমার বেশ ভালো লাগলো। যাই হোক, ছেলে আবার সেই কফিটার মধ্যে যাতে কফি মানে দুধের সাথে কফিটাও যেন বেশি থাকে সেইভাবে মিক্সড করে আমাকে দিল। তো আমি বললাম ঠিক আছে এখন নিয়ে নিয়েছি যখন খেয়ে নিই, এর সাথে একটু ব্রাউন সুগার আমি অ্যাড করে নিয়েছি, নিয়ে এখন এগুলো নিয়ে মোটামুটি বসে পড়েছি। আর ওর আবার ফোন এসে গেল, তার জন্য ও এদিক ওদিক করে ফোনে কথা বলতে থাকছে, আর আমি মোটামুটি খাওয়া স্টার্ট করে দিয়েছি। এই মাফিনটা অদ্ভুত রকমের মানে অপূর্ব টেস্ট ছিল মাফিনটার, আর এটা এতটাই ভালো লেগেছে ও আবার আরেকটা নিয়ে এলো, বললাম যে তুই খেয়ে দেখ, সত্যি মাফিনটা ভীষণ ভালো, আর এত ফ্রেশ ছিল যে মানে ওটা মুখে দেওয়ার পরেই বোঝা যাচ্ছে একদম পুরো ফ্রেশ জিনিসটা ওরা রেখেছে। যে যাই হোক, মোটামুটি আমার একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ ওর জন্য ওয়েট করছি। এরপরে
আমরা জিনিসপত্র নিয়ে সব চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে সব কিছুই নিজে নিজে করতে হয়, আর সব ও এগুলো একটা একটা করে বিলিং করছে, যা যা টুকটাক জিনিস নেওয়া হয়েছে সেই সবে। আর ও ততক্ষণে বিলিং করতে থাকুক, আর তোমরা তোমাদের কীরকম লাগলো এই আইকিয়া তো সেইটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানেই এখন শেষ করে দেবো, কেন এখান থেকে সোজা এখন বাড়ি যাব। সারা দিন মানে এই সন্ধ্যাবেলাটা পুরো ঘোরাঘুরি করে আমিও টায়ার্ড হয়ে গেছি, এখন বাড়ি গিয়ে ইনি আবার মিটিংয়ে বসে পড়বে। তাই ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। Thank you.